আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা ড্র্যাগন ফল যখনই ম্যাচিওর হয়ে যাবে কিভাবে আপনারা বুঝবেন যে ড্র্যাগন ফলটি ম্যাচিওর হয়ে গেছে এর কয়েকটি সিমটম বা লক্ষণ আছে যেগুলি দেখে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে ড্র্যাগন ফলটি ম্যাচিওর হয়ে গেছে এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্রথমেই দেখতে হবে ফলের কালারটি পেকে গোলাপি হয়ে যাবে এবং হলুদ ভ্যারাইটি যদি আপনি চাষ করেন তাহলে হলুদ হয়ে যাবে তারপরে আপনাদের এই ফলটি নাড়িয়ে দেখতে হবে এই ফলটি যখন ম্যাচিওর হয়ে যায় তখন ফলটা ধরে নাড়ালে বোঝা যাবে এই ফলটি খুব বেশি নড়ছে অর্থাৎ এই ফলটি ম্যাচিওর হয়ে গেছে কিন্তু আপনারা যদি সবুজ কোনো ফল বা কাঁচা যদি ফল নড়াতে চেষ্টা করেন তাহলে এটা কোনো মতেই নড়বে না আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডালটি নড়ে যাচ্ছে কিন্তু ফলটি নড়ছে না এটা হলো সিমটম বন্ধুরা ফল পরিপক্ক হয়েছে কি বোঝার দ্বিতীয় পদ্ধতি হলো আপনারা যখন এই ফলটির দিকে দেখবেন এই যে কাটা মতো থাকবে এই কাটাগুলি বেঁকে যাবে নিচের দিকে বেঁকে যাবে অর্থাৎ এই ফলটি ম্যাচিওর হয়ে গেছে কিন্তু সবুজ যদি কোনো ফল দেখেন তাহলে দেখবেন এই কাটাগুলি উপরের দিকে সোজা খারাপভাবে থাকবে আমি আপনাদেরকে সবুজ একটা ফল দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এই সিমটমটা দেখে বুঝতে পারবেন ফলটি পরিপক্ক হয়ে গেছে কি এখানে দেখতে পাচ্ছেন সবগুলি উপরের দিকে আছে কিন্তু পরিপক্ক ফলেরটা নিচের দিকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা তৃতীয় লক্ষণ হলো এই কাটাগুলির আগার অংশগুলি শুকিয়ে যাবে এটা দেখেও আপনারা বুঝতে পারবেন ফলটি পরিপক্ক হয়ে গেছে এই কাটাগুলির মাথার অংশ সামান্য শুকিয়ে গেছে কিন্তু এখানে দেখুন লাল বর্ণ ধারণ করে আছে এবং সবগুলো কাঁচা আছে এটা দেখেও আপনারা বুঝতে পারবেন এর পরের লক্ষণ হলো বন্ধুরা যখন ড্র্যাগন ফল পরিপক্ক হয়ে যায় তখন এর কাটা তেলা ভাব বা মসৃণ হয়ে যায় এটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিন্তু কাঁচা ফল যদি দেখেন সেখানে দেখবেন কাঁচা ফলের গা অমসৃম যেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লক্ষণটি দেখেও আপনারা বুঝতে পারবেন এবং ড্র্যাগন ফল যদি পরিপক্ক হয়ে যায় তাহলে এই ফলের উপরের অংশ এই অংশটা থেকে চেরা শুরু হয়ে যাবে অর্থাৎ ফলটি ফেটে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন ড্রাগন ফলটি পরিপক্ক হয়েছে বন্ধুরা সাধারণত ফুল পরাগায়ন করার পরে ড্রাগন ফলটি পরিপক্ক হতে তিরিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে এর মধ্যে পরিপক্ক হয়ে যায় বন্ধুরা এই ফলটি আমি সংগ্রহ করে নিচ্ছি এবং এই ফলটি আমি কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাগন ফল কাটতে হয় এবং এই ফলটি পরিপক্ক হয়েছে কি আদেও সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পদ্ধতিটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন বন্ধুরা এই ফলটি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা পরিপক্ক হয়েছে কি বন্ধুরা এই ফলের সাইজটা ছোট কারণ প্রথমবার ফল এসেছে আদেও আমার জানা ছিল না এর পরিচর্যা সম্পর্কে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন পরিপক্ক এবং আপনারা এই জাতটি সংগ্রহ করবেন এই জাতটি খুবই মিষ্টি হয় এবং আপনারা প্রথমে মাছ থেকে দুভাগ করবেন তারপরে এটা থেকে আরেক ভাগ করবেন তারপরে এর সাইড থেকে চাপ দিলে এটা উঠে চলে আসবে খুব সহজ পদ্ধতি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আপনাদের যে সমস্ত বন্ধুরা ড্র্যাগন ফল চাষ করেছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি পৌঁছে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা ড্রাগন ফল চাষ সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে যেমন এক বছরের ড্রাগন ফল গাছে কীভাবে ফল ধরাবেন ও ইত্যাদি বিষয়ে ভিডিও আছে আপনারা চাইলে আই ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য